আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখো 12 মাসই লং লিভ। দেখুন এখন ডিসেম্বর মাস, এখন আম গাছে কিন্তু আম থাকার কথা না। দেখুন আমার এই ড্রামটার মধ্যে, হাফ ড্রামের মধ্যে আম গাছটা লাগানো, এটা হলো আম গাছ। এই আম গাছের মধ্যে আপনার কী পরিমাণে ফল আসছে আপনার সেটা না দেখলে বুঝতে পারবো না। এটা 12 মাসই লং লিভ। দেখুন আমের সাইজ, এভাবে পুরো গাছটার মধ্যে আম, গাছ কিন্তু খুব একটা বেশি বড় না। দেখেন গাছ খুব একটা বেশি বড় না, এই দেখেন এই একটা ঢালের মধ্যে আম, এই একটা ঢালের মধ্যে আম আছে, তারপর এই একটা ঢালের মধ্যে আম, আমি ওই পাশে যাই, ওই পাশে থেকে আরও কিছু দেখানো যাবে। দেখুন এই পাশ থেকে আমার পুরো গাছটা দেখা যাচ্ছে। দেখুন এই ডালটার আমগুলো এখন ছোট ছোট, দেখুন এই ফুলগুলো, এই ফুলগুলো দেখুন, কিন্তু দেখেন এই আমটা আবার অনেক বড় হয়ে গেছে। এইভাবে দেখুন আম, দেখেন এখান দিয়ে এখানে আসে মাশাআল্লাহ অনেক আম। দেখেন বারো মাসই লং লিভ, এই জারটা আপনারা লাগাতে পারেন। 12 মাস আম ধরবে, তবে আমের সাইজ থাকবে, আমের সাইজ থাকবে ভালো। এক ঢালে কত আম আম লাগছে মাশাল্লাহ। দেখুন আম গাছ কিন্তু খুব একটা বেশি বড় না, মাঝারি সাইজের এই গাছটা। এর পাশে আরেকটা আছে বাড়ি পর আম, এটা একটু আম নাই, এটা 12 মাসই আম না, এই জন্য এটার মধ্যে আম। দেখুন এর পাশাপাশি এটা হলো 12 মাসই আম। আমার কাছে আরেকটা 12 মাসই আম আছে, দেখবেন ওইটা আমের মধ্যে আর এই লং লিভ গাছের আমের মধ্যে পার্থক্য। আমি আপনাদেরকে বারবার আমার আমগুলো দেখার চেষ্টা করতেছি। প্রতিটা ঢালে কিন্তু আম আছে, দেখছেন প্রতিটা ঢালে আম আছে, প্রতিটা ঢালের মধ্যে, গাছের মধ্যে যতগুলো ঢাল আছে সবগুলো ঢালের মধ্যেই আম। এই দেখেন সবগুলো ঢালের মধ্যেই আম, দেখছেন সবগুলো ডালের মধ্যে আম আছে। তো চলুন আমরা আমার আরেকটা 12 মাসই আম গাছ আছে, 12 মাসই আম সেটা দেখবো। আরেকটা 12 মাসই আম হলো আমার এই গাছটা। গাছটার সাইজ যেমন ছোট, পাতাগুলোও ছোট, দেখুন পাতাগুলোও ছোট ছোট, এটা আমটাও ছোট। আম এর থেকে আর খুব একটা বেশি বড় হবে না। দেখুন গাছের পাতাও ছোট এবং আমটাও ছোট। এই হলো আরেকটা। তো এই জারটা থেকে লং লিভ 12 মাসই আমটা আপনারা লাগাবেন, তাহলে ভালো আম খেতে পারবেন, 12 মাস আম খেতে পারবেন। দুটো আম, দুটোই গাছ জাতের পার্থক্য দেখালাম, এটাও 12 মাসই, তবে জাত হলো খুব ছোট জাতের। আম যদিও মিষ্টি হয় তবে খুব ছোট জাতের, পাতাও দেখেন ছোট। আর আমার ওই গাছের পাতা দেখুন, আমার এই গাছের পাতাগুলো দেখুন কত লম্বা লম্বা পাতা, দেখছেন অনেক লম্বা পাতা, দেখছেন। এখানে আমরা জাত চিনার উপায় হলো গাছের পাতা দেখে, দেখছেন কত লম্বা পাতা। আর ওই যে 12 মাসি গাছ দেখালাম, একবারে ছোট ছোট পাতা, দেখেন প্রত্যেকটা পাতা কিন্তু অনেক লম্বা লম্বা, দেখছেন অনেক লম্বা। তার মানে এই জাতটা ভালো। তবে যদি পারেন এরকম একটা ডালের মধ্যে, হাফ ডালের মধ্যে গাছ লাগানোর চেষ্টা করবেন, তাহলে গাছের ফলন ভালো আসবে। তো সবচেয়ে বড় কথা হলো আপনাদের গাছ লাগাবেন, এই জন্য আপনার মাটি তৈরি করতে হবে খুব ভালোভাবে।
তো আমি এই মাটিগুলো কিভাবে তৈরি করছি আমার একটা মাটি তৈরি করার একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখবেন, তাহলে আপনাদের গাছে এরকম ফলন আসবে। দেখেন প্রত্যেকটা ডাল, কোনো ডাল আর বাদ নেই, আম নেই যে, এই যে এগুলো মুকুল আসছে মাত্র, দেখছেন এখনও আম ছোট, এই পাশেগুলো আম ছোট, আপনারা যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে এভাবে শেয়ার করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আজকের মতো, এ পর্যন্ত, নতুন কোনো এপিসোডে দেখা হবে আবার।